দর্শক, আপনারা এই মুহূর্তে আমার হাতে দুইটি মোবাইল দেখতে পাচ্ছেন। আমি এই পাশের মোবাইলটা থেকে এই পাশে এসএমএস দেবো। এখানে আমি লিখলাম হাই এবং এখানে আরও একটা এসএমএস লিখলাম হাউ আর ইউ, এটাও আমি এখানে সেন্ড করলাম। এরপর আমি এসএমএস দুইটাকে রিমুভ করে দিব। এবার আমি এই দুইটা এসএমএসকে এখান থেকে রিমুভ করে দিলাম। এবার এই পাশের মোবাইলটাতে দেখেন, আমি যদি এটাতে ওপেন করি, হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, ইনবক্সে দেখেন এসএমএস দুইটা কিন্তু নাই, রিমুভ হয়ে গেছে। তো এখানে আরও একটা এসএমএস আপনাদের বোঝার সুবিধার্তে আমি দিলাম। এখানে লিখলাম ভিডিওতে লাইক করুন, এটাও আমি রিমুভ করে দিলাম, মানে আনসিন করে দিলাম। এবার এখানে ইনবক্সে আসলে দেখেন এসএমএস তিনটাই কিন্তু নাই। তো আমি যদি এবার আপনাদেরকে দেখাই একটু যে আমি এই এসএমএসগুলো দেখতে পারবো কীভাবে দেখবো, চলেন আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। আমি যদি এই অ্যাপসে ঢুকলাম, এখানে এসে আসার পর দেখেন সমস্ত এসএমএসই কিন্তু এখানে আছে এবং কয়টার সময় কখন সেন্ড করা হয়েছে তারিখ সহ সব কিছু শো করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে যতই আনসিন করা হোক না কেন, প্রত্যেকটা মেসেজ কিন্তু আমি দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন। এবং কীভাবে সেটা পারবেন চলেন আপনাদেরকে আমি সেটাই শিখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য ফার্স্ট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে এনটি ডিলেট। বানানটা আমি স্ক্রিনেও লিখে দেবো, ANTIDELETE। এনটি ডিলেট লেখার পরে এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে, দেখেন সার্চ দিলে এই অ্যাপসটা আসবে। আপনারা এটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। তো আগে থেকে আমি ইনস্টল করে রাখছি। ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন, এটা এখানে নো থ্যাঙ্কস দিবেন। এরপর আবারও এখানে ক্লিক করবেন, এরপর এখানে কোনো পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর সেটিংস থেকে আপনারা এটাকে আবারও অ্যালাউ অন করে দেবেন, এখানে পারমিশন চাইলে আবারও অ্যালাউ দিয়ে দেবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক করে আসবেন। এরপর এখান থেকে আবারও এটাকে সেটিংসটা অন করে দিবেন, এখানে ক্লিক করলে এবার অন হয়ে যাবে। এক কথায় এটা অন না করা পর্যন্ত যতগুলো পারমিশন চাইবে আপনারা এটাকে অ্যালাউ করে দেবেন। আমার সব কাজ শেষ। এবার যদি আমি এই ফোন থেকে এটাকে এসএমএস করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই, দেখেন এখানে আমি লিখলাম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এবার আমি যদি এসএমএসটাকে আনসিন করে দেই, দেখেন এটাকে আমি আনসিন করে দিলাম। এই পাশে ফোনটাতে যদি দেখি এসএমএসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এটাকে আমি আবারও যদি এই অ্যাপসের মধ্যে যাই, দেখেন আমি এসএমএসটাকে দেখতে পারলাম, এটাকে দেখেন সময় সহ দেখাচ্ছে। তো আপনারা এইভাবে চাইলে যে কোনো আনসিন করা এসএমএস দেখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।